নমস্কার। জুনিয়র ডাক্তারদের আন্দোলন যথারীতি চলছে। তারা বারবার বৈঠক করেছে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে, গতকালও মুখ্য সচিবের সঙ্গে নবান্নে তাদের বৈঠক হয়েছে। তারপরেও কিন্তু ঠিকঠাক সমাধান সূত্র বেরোয়নি বলে তারা দাবি করছেন এবং তারা কিন্তু আন্দোলনে বসছেন এবং তাদের আন্দোলনকে যথারীতিভাবে সাধারণ মানুষ সমর্থন, যে প্রথম দিন থেকে যেভাবে করে আসছিল আজও কিন্তু সাধারণ মানুষের সেই সমর্থন তারা পাচ্ছেন। আজকে যেটা দেখা গেছে নতুন সমস্যা, সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের যে স্থল, তাদের যে আন্দোলনের যে কেন্দ্রস্থল, সেখানে ত্রিপল দিয়ে তারা ঘিরেছিলেন এবং সেখানে কিছু পাখা লাগানো হয়েছিল, সেখানে টয়লেট বসানো হয়েছিল অস্থায়ীভাবে, এগুলো করা হয়েছিল। আজকে যেটা দেখা যাচ্ছে যে ডেকোরেটরের লোক এসে ত্রিপল খুলে নেওয়া, পাখা তুলে নিয়ে চলে যাওয়া, এমনকি বিকেলের দিকে টয়লেটগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তারা দাবি করেছেন যে আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য এটা পুলিশ করেছে, তারা দাবি করেছেন। যদিও পুলিশের তরফ থেকে অস্বীকার করা হয়েছে, পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে না, এরম কোনো কথা নয়, বরং তারা যদি সহযোগিতা চান আমরা সহযোগিতা করব। আসলে ব্যাপারটা ঠিক কী তা জানি না, কিন্তু একটা তো ঘটনা রয়েছেই, সেটা কে করেছে সেটা জানা যাচ্ছে না, কিন্তু সেটা আমরা বলতে পারবো না। কিন্তু একটা ঘটনা ঘটেছে, না হলে পাখাটা লাইটটা হঠাৎ করে সরিয়ে নেওয়া যাওয়া হবে কেন? এগুলো সব একসঙ্গে একই দিনে সব সরিয়ে নেওয়া হচ্ছে, টয়লেটগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, ত্রিপল খুলে নেওয়া যাচ্ছে, পাখা খুলে নেওয়া হচ্ছে, সবই একই দিনে খুলে নেওয়া হবে, এটা তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এখানে কারোর না কারোর একটা উঙ্গুলি হেলন আছে। সেটা কার সেটা আমরা বলতে পারবো না, কিন্তু বোঝাই যাচ্ছে এটা। এখন তারপরে যেটা আবার দেখা গেল যে নিউ টাউনের বাসিন্দা এসে একজন, তিনি পাখা লাগিয়ে দিলেন নিউ টাউনের বাসিন্দারা, এবং মানুষের পূর্ণ সমর্থন যেখানে সেখানে পাখা লাগানো হচ্ছে ইত্যাদি হচ্ছে। এখন দেখা যাক যে এইভাবে আন্দোলনকে কি দমিয়ে দেওয়া যাবে নাকি এর ফলে সাধারণ মানুষ আরও এগিয়ে আসবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে, এটা এখন দেখার বিষয়। এবং এটা কতদূর যাবে, কোথায় গিয়ে থামবে, আদৌ কি এটা এক্ষুনি থামবে কি না, বা এর ফলস্বরূপ কি পাবো আমরা আমজনতা, এর ফলস্বরূপ কি পাবো, এখনও সেগুলো কিছু জানি না। কিন্তু এখনও জুনিয়র ডাক্তার অনার তারা হাত পাখা নিয়ে হাওয়া খাচ্ছিলেন, তারা ইয়ে করেছেন, যদিও কিছু পাখা লাগানো হয়েছে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিষয়গুলো হচ্ছে, এবার দেখা যাক যে আগামীতে কি হয়, আগামীতে যা যা হবে, যেরকম ঘটনা ঘটবে সেই খবরগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিক, সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।